ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত এক ভাই জানতে চাইছেন সবে সম্পর্কে বা রজব মাসের যে প্রচলিত আমাদের দেশে কিছু কথা বলা হয় যে এই মাসে নির্দিষ্ট কোনো সালাত আছে কি না বা এই মাসে কোনো নফল এবাদত আছে কিনা নফল ইবাদত যদি বলেন এটি আপনি প্রত্যেক মাসে আপনি করতে পারেন কিন্তু রজব মাসকে কেন্দ্র করে স্পেশাল কোনো সালাদ স্পেশাল কোনো সিয়াম রাসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় আপনি অন্য মাসে আমল করছেন এ মাসেও আপনি শিয়াম পালন করতে পারেন আপনি নফল সালাত আদায় করছেন এ মাসেও করতে পারেন এই মাসকে কেন্দ্র করে কোনো হাদিস প্রমাণিত নয় অনেকটি হাদিস আছে আল্লাহ আল্লাহ বারিক রাজব ও সাবান ও ফি রমাদান এ হাদিসটি তিরমিজিতে মিজিতে এসছে আদিশটি সহি নয় আইসারতাল থেকে বর্ণিত শৈব খারি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে অর্থাৎ রমজান মাসের ছাড়া অন্য কোন মাসে অর্থাৎ সাবান মাস ছাড়া অন্য কোনো মাস আর এত নফল রোজা করতে দেখিনি অর্থাৎ রমাজান এটা তো ফরজ স্যাম এরপরে সাবান মাসের মতন কোনো নফল এবাদত রাসুল্লা সাল্লাম অন্য কোনো মাসে করেনি অর্থাৎ সাবান মাসে রসুল্লা সাল্লাম বেশি বেশি করে নফল সিয়াম পালন করেছেন এবাদত করেছেন এ মাসে তিনি বেশি বেশি করে করেছেন গাহাবি উসমান বিন জায়দ থেকে বর্ণিত যে আমি রসুল্লাহ সাল্লি বললাম ইয়া রসুল্লাহ সাবান মাসে আপনি কেন এত নফল সিয়াম রাখেন যা অন্য কোনো মাসে আমি দেখি না রসুল্লাহ সাল্লাম ইরসাদ করেন যে রজব এবং রমজান এই দুটোর মধ্যবর্তী মাসটি হল সাবান এই মাসে মানুষ গাফেল হয়ে থাকে আর এই মাসে আল্লাহ সুবানতার কাছে আমল নামা পেশ করা হয় তাই এই মাসে যখন আল্লাহ সোহানতার কাছে আমল পেশ করা হয় আমি চাই আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সোনানা আবুদাউদ না সাহিব হাদিস এবার আমরা আসি শ্রাবান মাসের পনেরো তারিখের সবে বরাত বলে যে প্রচলিত আছে সারা বিশ্বে মুসলিমদের কাছে একটা কথা প্রচলিত যে সবে বরাত এ শব্দটা মিশ্রিত শব্দ না আরবি না বাংলা না ফার্সি না হিন্দি এটা মিশ্রিত সব শব্দ হচ্ছে রাত্রি বরাত অর্থ হয় ভাগ্যরজনী বা বরাত মানে হচ্ছে ভাগ্য যেটা মিশ্রিত একটি শব্দ নয় কেউ কেউ এর তরজমা করেছেন যে ভাগ্যরজনী কেউ কেউ করেছেন ভাগ্যের লিখন বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন করেছেন যদিও এই ভাষাটা একটি সংমিশ্রণ ভাষা না আরবি না বাংলা না ফার্সি মিশ্রিত ভাষা প্রথম কথায় যদি আমরা দেখি যে ইসলামের মূল উপাদান হচ্ছে দুটো একটা হচ্ছে আল্লাহ আল্লাহ সুমানতাল্লার কিতাব কিতাবুল্লাহ পবিত্র কোরআন এরপরে আমরা দেখতে হবে নবীজ হাদিস তাহলে পবিত্র কোরআনে কোনো এমন একটি আয়াত পাওয়া যায় না যেখানে আল্লাহ সুহ নির্দেশনা দিচ্ছেন যে তোমরা পনেরোই সাবান তোমরা সিয়াম পালন করো অথবা এই দিন তোমাদের ভাগ্য রজনী এই দিন তোমরা আল্লাহ সুমানতালার কাছে বেশি নৈকট্য লাভ করো যখন আমরা কোরআনে পেলাম না আমরা সমাধান খুঁজবো দ্বিতীয় সূত্র নবীজি সৈহাদিস নবীজি সৈহাদিস এমন কোনো আদিস পাওয়া যায় না যেখানে রসুল্লাহ সাল্লাম বা সাহাহাবা ইকলামতে কোনো আমল প্রমাণিত নয় যে রসুল্লাহ সাল্লাম পনেরো তারিখে শিয়াম পালন করেছেন অথবা সারা সারারাত্রি জেগে সালাতাদাই করেছেন তাহলে এই দুটো কীভাবে আসলো এখানে কিছু কিছু আলেম দাবি করেন যে সোরা দুখানে যেখানে লাইলাতুল মুবারাকা কথাটা এসেছে এইখানে তিনারা এটা কি বলেছেন যে এটা শবে বরাতের সাথে ঢুকিয়ে দিয়েছেন অর্থাৎ এটা জোর করে মানুষের দেওয়া এটা সেই রেফারেন্স নয় যদি ইবনে কাসির দেখেন সেখানে এই সোরা দুখানে সবে কদর কে বোঝানো হয়েছে আচ্ছা লাইলাতুল কদর আল্লাহ সাজ্জিল করেছেন ওয়ানজলাফিল কোরআন শাহর রমাজান্লা জিউজলাফিল করান এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি এটা সোনা স্পষ্ট করে বলা হয়েছে অর্থাৎ ইবনে কাসির রহমতুল্লাহ তিনি বলছেন এই বরকতময় রাতকে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে এটা দেখতে পারেন ইবনে কাসির সাত নম্বর খণ্ড তিন হাজার একশো একষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ তিনিও বলেছেন যে বরকতময় রাত্রিকে শুধুমাত্র লায়লাতুল কদরকে বোঝানো হয়েছে এটা সাবানের রাতকে বোঝানো হয় নি কারণ অধিকাংশ যারা ফকি ছিলেন যেমন আবুবা করিমুল আরবির এবং যারা ফকি ছিলেন তারা প্রত্যেকই একই বলেছেন যে যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবাদ তালা পবিত্র রমজান মাসে এবং এই বরকতময় রাত একটি রাত হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবাদ সব থেকে বরকতময় রাত মিন আলফি সাহার সেটা হচ্ছে রমাজান মাসের লায়লাতুল কদর আর আল্লাহ সুমত একটা সবথেকে উৎকৃষ্ট দিন সেটা হচ্ছে আরাফার দিন কিন্তু এখানে দেখেন কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সবে বড় এটা আরও দেখতে পান তাফসিরা কুরবি শোল একশো ছাব্বিশ থেকে একশো সাত আঠাশ পৃষ্ঠা তার স্রেতাবাড়ি এগারো পৃষ্ঠা এগারো খণ্ড দুশো বারো থেকে দুশো তেইশ পৃষ্ঠা এরপরে দেখতে পারেন আদুল বায়ান সাত নম্বর খণ্ড তিনশো উনিশ পৃষ্ঠা কোনো জায়গায় লাইলাতুল মোবারককে স্ববিবাহ সম্পর্কে উদ্ধৃতি কেউ দেননি এটা কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে হালুয়া মিষ্টি খাওয়ার জন্য তারা এটাকে এনেছে এখন সবে সম্পর্কে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে একটা হাদিস আছে যে আয়সায়তাল আনহা তিনি চোদ্দই অর্থাৎ পনেরোই চোদ্দই রাত্রি সাবান রাত্রি তাতে পনেরো দিন দিবগত তিনি রাত্রিতে রসুল্ল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে আমার বিছানা পাশে পাই না আমি গিয়ে দেখি যে মাকবরা গারকাতুল বাকি কবরস্থানে তিনি আছেন তখন আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া রসুল্লাহ আপনি কেন এখানে তখন বলেন এছাড়া তুমি কি জানো এই রাত্রিতে আল্লাহ গোনা খাতকে ক্ষমা করে দেন এই রাত্রিতে আমাদের ভাগ্য পরিবর্তন করা হয় এখানে একটা হাদিস কি আপনি ফলো করেন আপনার মনে কত প্রশ্ন প্রথম কথা যেখানে রাসুল্লাহ সাল্লাম নিষেধ করলেন মহিলাদের কবরে যাওয়ার জন্য সেইখানে নবীর স্ত্রী কবরে গিয়ে রাসুল্লাহাম জিজ্ঞাসা করেন কত বড় মিথ্যা মিনান নার যে ব্যক্তি নিজের থেকে হাদিস রচনা করলো সাল্লাম বলছেন তার ঠিকানা সে জাহান নাম করে নিল সৈয়ব গাড়ি একশো আট একশো নয় একশো দশ এক হাজার দুশো একানব্বই নম্বর হাদিস অর্থাৎ এই হাদিসটি জাল এবং মিথ্যা বানোয়াট এই ভারতের হাদিস এটাকে এনেছেন কিছু ইমামগণ অর্থাৎ জৈব অথচ সৈয়াদিস গ্রন্থে এ সম্পর্কে কোনো হাদিসই পাওয়া যায় না যে এই রাত্রি তে রাসুল্লা সাল্লাম এই ধরনের এবাদতে তিনি লিপ্ত ছিলেন এরপরে ইব্রেমা যায় আর একটা আদিশ আছে আলী রাজ বর্ণিত তিনি এই শবেবাদ সম্পর্কে বলেছেন যে রাসুল্লাসাল্লাম বলেছেন এই পনেরোই সাবান রাত্রিতে বেশি বেশি করে ইবাদতো রোজা রাখো এটাও সম্পূর্ণ একটা বানুয়া হাদিস তারপরে শবেবাদকে কেন্দ্র করে মানুষ হালুয়া রুটি মিষ্টি আয়োজন করে এটাকে কিছু আলেমগঞ্জ সন্না বানিয়ে নিয়েছেন যদি সবে এবলাতের হালুয়ায় শুননাই হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহিহ বুখারী মুসলিমের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কেই অনেক অনেক রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে খাবার তাক্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পেটে পাথর বেঁধে থেকেছেন অনেক অনেক রাত্রিতে শриф তামরু আল ময়া মানে যে মুসালসাল কান আবিতু লাইলাইল রসুল্লা ঘরে কোনো কো অনেক অনেক দিন একদিন নয় যে একদিন এসে অনেক অনেক দিন কোনো খাবার থাকতো না শুধুমাত্র খেজুর আর পানি ছাড়া পাথর বেঁধে থাকতেন তাহলে যদি সুন্নত আপনারা হালুয়া বানান তাহলে এই সুন্নতটা কেন পালন করেন না তখন যদি বলেন এই আলেমরা বলবে যে হালুয়া খাওয়া মৌলিবিদের কাম পাথর বান্না নবীদের কাম সাহাবাদ কাম নাউসাল্লিন জেলে আল্লাহ সমস্ত এই সমস্ত আলেমদেরকে হেফাজত করুক আজকে সারা বিশ্বের এই সমস্ত আলেমদের জন্যে সারা বিশ্বের মুসলিম জর্জরিত পথভষ্ট হচ্ছে এই সমস্ত আলেমদের জন্য যখন তাদেরকে সঠিক কোরআনাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও মানুষকে গোপন করছে মানুষকে বিভ্রান্ত করছে শুধুমাত্র নিজের দুনিয়াতে বড় বক্তা বলবে পরথ কামানোর জন্য পুঁজি করার জন্য তাদের আখেরাতে কিচ্ছু নেই আল্লাহ উল্লেখ করেছেন সোরা মোহাম্মদের সাতাশ থেকে আঠাশ নম্বর আয়তে এরপরে চব্বিশ থেকে একত্রিশ নম্বর আয়তে এই সম্পর্কে আল্লাহ সমতলা একাধিক আয়াত বর্ণনা করেছেন যে ওই সমস্ত মানুষদের জন্য দুর্ভোগ ওই সমস্ত আলেমদের জন্য দুর্ভোগ যারা কোরআন হাদিসের কথাকে বাদ দিয়ে নিজেদের কথাকে মানব সমাজে একটা আইন তৈরি করে আল্লাহ সোমাতলা বিধিবিধানকে বাদ দিয়ে নিজেদের মন আইনকে প্রচলন করে এবং বলে এটার উপর চলো আল্লাহ সুমত তাদের উপর লালত করবেন এবং কালকে দিনে ফেরস তারা বুকে পিটে মারতে মারতে দু তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সমস্ত আলেমদের যারা এই ধরনের কাজ করে আর আল্লাহ সুমাতলা আরও বলেছেন সোরা সারা দশ থেকে এগারো নম্বর আছে যে আজকে যখন তোমাদের উপর বিপদ আসে তোমাদের নিতে নিজেদের কৃতকর্মের জন্য বিপদ আসে আজকে কেন কৃতকর্ম কর্ম আজকে আমরা কোরআন হাদিস গাফেল আমরা সত্যকে জানার পর মানি না অহংকার ওই আলেম বলেছে তার কথা বলবো এত মানুষ কি ভুল এত বছর ধরে সবাই বার্তা হালুয়া রুটি খেয়ে আসি আর আপনি বললেন সবাই বার্তা হালুয়া রুটি খাওয়া যাবে না আপনি তিন দিন সৌদি গিয়ে পণ্ডিত হয়ে গেছেন আপনি বলছেন এই ধরনের বলতে গেলে আমরা কথা শুনতে পাই দুর্ভাগ্য ওই সমস্ত মানুষদের জন্য যারা সঠিক আদেশ জানার পরও মেনে নেয় না অহংকার আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আজকে শহীদের মাতম বানাচ্ছেন হাসান হোসেনের মাতম বানানো হচ্ছে তাজিয়া বার করা হচ্ছে যদি তাজিয়া বার করা সুন্নাথ হতো রিস্তেদারিতে তাহলে রসুল্লা সব থেকে নিকট তার জামাই উসমান রাজা তাল্লাহ আনহু রসুলাম এক নয় দুটো বেটি দিয়েছিলেন তাকে শহীদ করা হয়েছিল তার কেন তাজিয়া বার করেন না যদি তাজিয়াবার করা শূন্য হতো রসুল্লাহ সালাম রিশতেদারিতে তাহলে রসুল সালাম নিজের চাচা যখন শহীদে ওয়াদাতে শহীদে ওই উহুদে গিয়ে দেখলেন যে চাচা শরীরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুন্ড আলাক জায়গায় আছে বুককে ফেরে ফেলা হয়েছে কোল যে বাইরে পড়ে আছে কোল যে চিবি আছে রসুল্লাহলাম কাঁদলেন আর বললেন চাচা যান কাল ক্যামক পর্যন্ত যত শহীদ হবে শহীদের মর্যাদা সদ্দার হয়ে আপনি উঠবেন তাহলে তার কেন তাজিয়া বার করা হয় না এবং হাসান হোসানের যদি বার করে থাকেন তাহলে উসমান রায়তলা আনু কেন বার করে না চাচা হানজাল রয়েতলানু কেন বার করা হয় না তাদের কাছে কোনো জবাব নেই তাদের শুধুমাত্র দুনিয়া সিদ্ধির জন্য হালুয়া খাওয়ার জন্য এই বানোয়ার কেচ্ছা কাহিনীতে ভরে মানুষকে বিভ্রান্ত করছে এই সমস্ত আলেম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ ওই সমস্ত মানুষকে মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের আল্লাহ হেফাজত করুক তাদেরকে সেই ভুসদান করুক আজকে সহায় বরাতকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি মসজিদে মারামারি মসজিদে মারামারি সালাতের হয় না ঈশ্বর সালাদ পড়ে না সহায় বারাতের সালাদ ফজরের আগে পর্যন্ত পড়ছে অথচ ফজরের ফরজ সালাদ পড়ে না সারা বছর সালাত আদায় করে না সারা বছর আপনি মদ খেয়ে বেড়ালেন তাস খেয়ে বেড়ালেন জোয়া খেলে খেলে বেড়ালেন সিনেমা দেখে বেড়ালেন আর সময় বেড়াতে রাত্রিতে সারা রাত কপাল ঠুকে আপনি জান্নাতে চলে যাবেন আপনার আমল পরিবর্তন করে নেবেন ভাগ্য পরিবর্তন করে নেবেন এই সমস্ত আলেমদের জন্যে মানুষ তারা জানে যে এক বছর রেকর্ডিং হিসেবে আমাদের যেমন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার মার্চ মাস জুন মাসে হিসেব হয় চেঞ্জ হয় আল্লাহ সুমাতালা ওই সবে বলাতে পনেরোই সাবান রাত্রিতে ওই ভাগ্য পরিবর্তন করে অর্থাৎ ওই রাত্রিতে আমরা নামাজ অবস্থায় থাকবো আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তারপরে আমরা সারা বছর সালাত আদায় করবো না শ্যাম পালক আল্লাহ নিয়ে নির্দেশ মানবো না মত খাবো জোয়া খেলে বেড়াবো আল্লাহ সুমাতালা আমাদেরকে ক্ষমা করে দেবেন কত বড় ধোকা আপনি আল্লাহ সুমাতা সস্তার সঙ্গে ধোকা দিচ্ছেন আপনি কোনোদিন চিন্তা করে দেখেছেন যে সারা বছর আমি সালাত আদায় করি না ফরজ হুকুম আমি মানি না আর একদিন গিয়ে আমি কীভাবে আল্লাহ সুমাতাল ওই লাভ করবো কিন্তু এই সমস্ত আলেমরা আপনাদেরকে বোঝাবে না সম্মানত দিনী ভাই মনে রাখবেন সবে সম্পর্কে কোনো স্পেশাল শ্যাম নেই সালাদ নেই কোনো জিকির নেই আপনি প্রত্যেক মাসে যেভাবে করেন করেন হ্যাঁ এই মাসে আপনি বেশি বেশি করে নফল সালাদ আদায় করেন শ্যাম পালন করেন কিন্তু ওই পনেরোই সাবান সবে বরাত উপলক্ষে করতেই হবে এই আকিদা করা এটা হচ্ছে পদভষ্টতা এবং এ সম্পর্কে যদি আপনি করে থাকেন আপনি একশো কেন এক কোটি রাখার যদি সালাদ আদায় করে থাকেন আর সিয়াম পালন করে থাকেন এই জিনিস ফাহুয়ারদ্দুন রসুল্লা সালু বলেছেন যেটা আমার নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যানযোগ্য আল্লাহ সুমত নির্দেশ করেছেন সোহাসো সাত নম্বর মা আতা কুমির রসুল ফাকুদু রসুল যেটা দেয় সেটা গ্রহণ করেন যেটা দেবে না সেটা গ্রহণ করা যাবে না নিজের বানো আটকে চা কাহিনীকে মানা যাবে না আল্লাহ সুমাতাল্লাম আমাদের সারা বিশ্বের মুসলিমকে কোরআন শৈশা অনুযায়ী জীবনযাপন করতে হবে